Assalamualaikum dear brothers and sisters, welcome back to Nasirs Club. Welcome back to another video of Advanced Spoken. প্রিয় শিক্ষার্থীরা, আজকে যা শিখতে চলেছি তা হচ্ছে I don't know অথবা I'm sorry মানে I don't know মানে হচ্ছে আমি জানি না। I don't know don't কে আমরা যদি বিশ্লেষণ করি তাহলে হবে don't know, I don't know আমি জানি না, অথবা I'm sorry আমি দুঃখিত। About মানে সম্বন্ধে, এখন কি সম্বন্ধে আমরা সাধারণত about এর পরে object me, him, them অথবা করিম রহিম জাস্ট একটা সিঙ্গেল ওয়ার্ড দিয়ে করেছি। বাট আজকে যেটা করব সেটা হচ্ছে what এর পরে পুরো একটা সেন্টেন্স থাকবে, তাহলে একটা সেন্স থাকবে। সেন্টেন্স থাকা মানে হচ্ছে সেই সেন্টেন্সটা কিছু একটা বলছে, তার মানে একটা সেন্স আসছে। সো এই সেন্টেন্সটা সম্বন্ধে মানে এতগুলো হচ্ছে সেন্স এবং এই সেন্সগুলোর সম্বন্ধে এই ফিল্ডটা এখানে আসবে। তাহলে আমরা সেটা নিয়ে আলোচনা করি। I'm sorry about what happened with you, তার মানে হচ্ছে যে আমি দুঃখিত, আমি দুঃখিত অ্যাবাউট মানে সম্বন্ধে, কোন একটা বিষয় সম্বন্ধে। তাহলে ঘটনাটা কি সেটা হচ্ছে what happened with you, তোমার সাথে যা ঘটেছিল সেটা সম্বন্ধে আমি দুঃখিত। মানে তোমার সাথে কিছু একটা খারাপ হয়েছিল, সেটা আমি যখন জেনেছি আর জানার পরে তখন বলছি I'm sorry about what happened with you, মানে যা ঘটেছিল সেটা সম্বন্ধে আমি সত্যি দুঃখিত। অথবা I don't know আমি জানি না, about আমি জানি না about what happened with you মানে যা ঘটেছিল তোমার সাথে সেটা সম্বন্ধে আমি জানি না। আর তোমরা ভালো করে জানো যে শেষ দিক থেকেই বাংলা হয়, বাংলার বৈশিষ্ট্য এটাই হচ্ছে সেটা। তার মানে what happened with you যা ঘটেছিল, যা ঘটেছিল তোমার সাথে, এই পুরো ঘটনাটার সম্বন্ধে আমি জানি না অথবা আমি দুঃখিত। I don't know অথবা I'm sorry। এছাড়াও আমরা আরও কিছু সেন্টেন্স দেখব। I'm sorry about what you have done মানে তুমি যা করেছো, যা তুমি করেছো। এখানে what, when, where যাই বসে না কেন এই যে ডাব্লিউএস কোশ্চেনগুলোর যে অর্থ আছে, what মানে কি, where মানে কোথায়, how মানে কিভাবে, এই অর্থগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এগুলো এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবে ইউজ হয়েছে, অর্থাৎ রিলেট করছে, দুইটা সেন্টেন্সকে রিলেট করে মানে যোগ করছে। এই জন্য এই এই যে এই what, how এই শব্দগুলো রিলেটিভ যে অর্থ আছে সেটা চলে আসবে। তাহলে what you have done মানে যা তুমি করেছো, যা তুমি করেছো। এখন এই পুরো ঘটনাটা সম্বন্ধে I'm sorry আমি দুঃখিত, বা I don't know মানে আমি জানি না। তারপর হচ্ছে how you will execute the order, কিভাবে তুমি অর্ডারটা এক্সিকিউট করবে মানে সম্পূর্ণ করবে বা বাস্তবায়ন করবে, সেটা সম্বন্ধে I don't know, I don't know about what you will execute the order, when you will execute the order। অর্থাৎ হচ্ছে যে how অথবা what অথবা when you will execute the order মানে যখন বা যেভাবে তুমি অর্ডারটা এক্সিকিউট করবে, এই পুরো ঘটনাটা সম্বন্ধে I don't know অথবা I'm sorry আমি জানি না। তারপর হচ্ছে যে what the hell you are doing nowadays, ইদানিং তুমি কি আজে বাজে করছো, এই পুরো ঘটনার সম্বন্ধে আমি I'm sorry আমি দুঃখিত বা I don't know আমি জানি না। এরপরে হচ্ছে what is happening অথবা what is going on মানে কি ঘটছে, এই পুরো সেন্সটা সম্বন্ধে I don't know অথবা I am sorry। এরপরে হচ্ছে what I'm doing মানে যা আমি করছি, what মানে এখানে যা, যা আমি করছি, এই পুরো সেন্সটা সম্বন্ধে I'm sorry আমি জানি না অথবা I don't know, I don't know অথবা I'm sorry about what I'm doing মানে আমি যা করছি এটা সম্বন্ধে আসলে দুঃখিত। অর্থাৎ আমি খুব একটা ভালো করছি না, এমন কিছু একটা করছি, নিশ্চয়ই খারাপ কিছু। আর এই সেন্স থেকে তখন বলছি যে I'm sorry about what I'm doing nowadays বা right now মানে আমি এখন যা করছি সেটা সম্বন্ধে আমি সত্যি দুঃখিত। অথবা I don't know about what I'm doing right now. মানে আমি এই মুহূর্তে যা করছি সেটা সম্বন্ধে আমি জানি না। এমন হচ্ছে যে আমার জ্ঞান নেই বা আমার সেন্স নেই এই সিচুয়েশনে তখন এই কথাগুলো আমরা বলছি। তাহলে যেটা আসছে সেটা হচ্ছে I'm sorry what you are doing, I'm sorry what you've done, I'm sorry what you will eat, I'm sorry how you will do the work, I'm sorry when you're gonna do the work, I'm sorry wherever you will go or wherever you will sleep. মানে যা ইচ্ছা তা আমরা বানাতে পারবো। I'm sorry পরে আমরা I don't know about what and when and how you will do the work, মানে কখন কিভাবে মানে যখন যেভাবে কাজটি তুমি করবে সেটা সম্বন্ধে I don't know about how you will watch my video, মানে আমি জানি না যখন তুমি আমার ভিডিওটা দেখবে সেটা সম্বন্ধে, রাইট? আর যেভাবে তুমি আমার ভিডিওটা দেখবে সেটা সম্বন্ধে হ্যাঁ আমি জানি না। তো যাই হোক, এখানে শব্দের সাথে যেই শব্দটা ম্যাচ করবে বিষয়টা এমন না। I'm sorry বা I don't know আরও অনেক সেন্টেন্স এখানে হতে পারে। শুধু আমি জানি না ব্যাপারটা এমন না, সে জানে না, করিম জানে না, রহিম জানে না, অনেক কিছুই হতে পারে। রহিম ডাজ নো অ্যাবাউট হোয়াট হি ইজ ডুইং হিয়ার, মানে সে কি করছে সেটা পুরো ঘটনা সম্বন্ধে রহিম জানে না, রহিম ডাজেন্ট নাও, রহিম জানে না বা করিম জানে না বা আমরা জানি না, অনেক কিছু হতে পারে। সো জাস্ট আম সরি দিলেই না, উই আর সরি হতে পারে, দে আর সরি হতে পারে, করিম ইজ সরি হতে পারে, অনেক কিছু হতে পারে। এভাবে একটার পর একটা চেঞ্জ করে বলার চেষ্টা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আসসালামু আলাইকুম।